হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাইজিত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি কি নিয়ে হতে চলেছে, টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে COVID-19 ভ্যাকসিনের নিবন্ধন করবেন। তো সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করবেন www.suraksha.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে আপনাকে আমি তীর চিহ্ন দিয়ে দেখাইতেছি, এখানে থ্রি ডট মেনু আছে। তো থ্রি ডট মেনুতে গিয়ে আগে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। তো এটা আগে সর্বপ্রথম করে নেবেন যে ডেস্কটপ সাইড মোড। তো ডেস্কটপ সাইড মোড করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি তার নিচে যে থ্রি ডট আছে, আমি যেখানে চিহ্ন দিয়ে দেখাই দিলাম ওইখানে ঢুকে দিয়ে দেখতে পাচ্ছেন যে জুম করে দেখায় যে নিবন্ধন নামে যে অপশনটি আছে, তো 2 নম্বরে হোমের নিচে নিবন্ধন নামে যে অপশনটিতে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেশা বা পরিচয় যাচাই করার জন্য এরকম এখানে যাবে। তো এতে দেখতে পাচ্ছেন যে COVID-19 ফ্রম, তো এখানে আমরা সিলেক্ট করব যে পরিচয় যাচাই করতেছে। তো এখানে যার যেটা পেশায় আর কি মিলে যায়, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক, শ্রমিক, তারপর ছাত্রছাত্রী এবং বেসামরিক বাহিনী, মুক্তিযোদ্ধা, যার যেটা লাগে তা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার যেটা লাগে আমি সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তো যেহেতু এটা আমার একটা তো আমার একটু ফোন দিয়েছিল, তো সেজন্য দুঃখিত ভিউয়ার্স। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনাকে হচ্ছে যেভাবে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি তুলতে হবে, তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি তোলার জন্য আপনাকে আগে জন্ম সালটি সর্বপ্রথম লিখতে হবে, তারপর জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখতে হবে। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখে নিই। আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লেখা শেষ। তো এখানে ডেট অফ বার্থ দিবেন, তারপর মাস দিবেন, তারপর হচ্ছে বছর দিবেন। দেওয়ার পরে যে এখানে একটা ক্যাপচারে লেখা থাকবে, তো দেখেন যে এখানে ক্যাপচারে লেখা আছে ওইটা নিচে ফাঁকা করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে যাচাই করে নিয়ে ট্যাপ করবেন। তো যাচাই করে নিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে নিচে কিছু ফর্ম দেওয়া থাকবে, তো এখানে সর্বপ্রথম দিতে বলবে যে মোবাইল নাম্বার। তো আপনি এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তার নিচে দেওয়া থাকবে যে বিভাগ, তারপর জেলা, তারপর থানা, এভাবে সিলেক্ট করবে। তো থানা বিভাগ এভাবে সিলেক্ট করার পর তো নিচে হচ্ছে আপনার কোন কেন্দ্রে টিকা নেবেন সেটা নেওয়ার পর নিচে যাচাই করে নিয়ে দেবেন। যাচাই করে নিয়ে দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারটি বসাইছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, তো সেই ওটিপি কোডটির দরকার হবে। তো ওটিপি কোডটি এসেছে, তো আমি বসাই নাই, আমার একটা সেকেন্ড ফোনে এসেছে ওটিপি কোডটি। তো আমি সেকেন্ড ফোন থেকে নিয়ে এখানে যাচাই করে নিয়ে আবার দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, আমার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এখন আমি ওই যে আবার যে থ্রি ডট মেনুতে ঢুকেছিলাম ওই থ্রি ডট মেনুতে ক্লিক করবো। ক্লিক করার পর টিকা কার্ড, এখানে দেখেন যে টিকা কার্ড নামে যে অপশনটি আছে টিকা কার্ড নামে অপশনটিতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে আবার ওই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে বলবে। তো সর্বপ্রথম আপনাকে আগে সালটি লিখতে হবে, সালটি লেখার পর আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখতে হবে। তো তারপর তারিখ, মাস, তারপর বছর, যেটা সাল আর কি ওই সালটা বসে নেবেন। তো বসে নেওয়ার পর এই যে এখানে দেখছেন যে ক্যাপচার, তো লেখা আছে PDN6BS, তো এটা লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর নিচে যাচাই করে নিয়ে সবুজ টিক মার্ক করবে। তো এদের নিচে দেখেন যে সবুজ লেখা উঠেছে, যাচাই করুন।
তো এখানে আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আবার একটা ওটিপি যাবে, মানে একটা নিবন্ধন করার জন্য দুইটা ওটিপি যাবে ওই নাম্বারে। আর একটা নাম্বার দিয়ে আপনি 3 থেকে 4টা 5টা এরকম রেজিস্ট্রেশন করতে পারেন, সমস্যা নেই। ওইখানে এসএমএস আসার সময় আপনাদের নাম অনুযায়ী এসএমএস আসবে। তো তারপর নিচে দেখুন, যে নিচে ট্যাপ করলাম যে ডাউনলোড, তো নিচে ডাউনলোড এরকম আসছে। তো এই যে উপরে দেখেন যে ডাউনলোড কপি লেখা আছে, এরকম আপনার টিকার কার্ডটি চলে এসেছে। তো এই যে দেখেন যে আমি আপনাদেরকে দেখাইতেছে যে ডাউনলোড, তো ডাউনলোডে ক্লিক করার পর আপনার একটা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফ ফাইলটি আপনি হচ্ছে ফটোকপির দোকানে বা কম্পিউটারের দোকানে গিয়ে পেস্ট করে নিতে পারেন। নাও আপনার হচ্ছে যেদিন আপনার ডেট আসবে ফোনে এসএমএস আসবে, তো সেদিন আপনি দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন যে কীভাবে ফোন দিয়ে ভ্যাকসিন রেজিস্টার করা যায়।